নাগাল্যান্ড ইস্যুতে ক্রমশ পারদ চড়ছেই। ভুল করে নিরাপত্তা বাহিনীর গুলি চালানো ও সেই গুলিতে ১১ জন নিরীহ গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তলব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত শনিবার রাতে নাগাল্যান্ডের মন জেলায় ওটিং গ্রামে ভুলবশত জঙ্গি ভেবে নিরীহ গ্রামবাসীদের উপর গুলি চালায় নিরাপত্তা বাহিনী। গুলিতে মৃত্যু হয় ১১ জন নিরীহ গ্রামবাসীর। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সোমবার ৬ ডিসেম্বর প্রায় ৬ ঘণ্টার সফরে ভারতে এসেছিলেন। সোমবার পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সাক্ষাতে অনেক গুরুত্বপূর্ণ চুক্তিও হয়। রাজ্যের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে সেই প্রতিশ্রুতিগুলির একটিও পূরণ করতে পারেনি তারা। মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি না দেখে উল্টো এক জঙ্গলের রাজত্ব কায়েম করেছে। সিপিআইএম মোহনপুর মহকুমা তৃতীয় সম্মেলনে একথা বলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। রাজ্যের ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের প্রাপ্য সমস্ত প্রকারের স্টাইপেন্ড অবিলম্বে মিটিয়ে দেওয়া ও বর্তমান পরিস্থিতিতে সমস্ত প্রকারের স্টাইপেন্ড বৃদ্ধি করা সহ মোট দুই দফা দাবিকে সামনে রেখে এবার রাস্তায় নামল বামপন্থী দুই ছাত্র সংগঠন। মঙ্গলবার ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেয় এসএফআই ও টিএসইউর এক প্রতিনিধি দল। স্কুলের ছাত্রদের ধর্মান্তরিত করা হচ্ছে এই অভিযোগে পরীক্ষা চলাকালীন এক স্কুলে ঢুকে হাঙ্গামা করল বজরং দল। সঙ্গে ছিল বেশ কয়েকটি হিন্দু সংগঠনও। ইটবৃষ্টি থেকে শুরু করে ভাঙচুর চালানো হয় স্কুলে। ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসদাই খ্রিস্টিয়ান মিশনারি স্কুল সেন্ট জোসেফে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্তভাবে টেস্ট সিরিজ জিতেছে ভারত। এবার এই মাসে বিরাট কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার কথা, কিন্তু করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন ভেরিয়েন্টের আতঙ্কের কারণে এই সিরিজের সময়সূচি পরিবর্তনের ঘোষণা করা হয়েছিল। সফরটি ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পারিবারিক অশান্তির জেরে নিজ গায়ে আগুন দিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। মৃত গৃহবধূর নাম প্রিয়াঙ্কা সরকার। সোমবার বিশালগড় পুরাতল এলাকায় বাবার বাড়িতেই অগ্নিদগ্ধ হয় প্রিয়াঙ্কা। তিন দিনের প্রবল বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন কমলাসাগর এলাকার প্রচুর কৃষক। বিধানসভা এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিদর্শনে যান বিজেপির মণ্ডল সভাপতি। মৃত্যুর তালিকায় যুক্ত হলেন আরও এক চাকরিচ্যুত শিক্ষক। প্রয়াত হয়েছেন কমলপুর আভাঙ্গার চাকরিচ্যুত শিক্ষক নীরেন সিনহা। এখনও পর্যন্ত মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছেন ১১৬ জন। জাওয়াদের প্রভাবে সমগ্র রাজ্য জুড়ে রবিবার থেকে প্রবল বর্ষণ। এই বর্ষার দরুন ফুলে ফেঁপে উঠেছে রাজ্যের নদনদীগুলো। একই চিত্র ধরা পড়ল বিশালগড়ের বিজয়নদেও, আর এর ফলে নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলোর কৃষিজ ফসলগুলো ক্ষতিগ্রস্ত। জাওয়াদের প্রভাবে রাতভর গোমতী জেলার উদয়পুর মহকুমায় ভারী বৃষ্টি। উদয়পুর মহারানী ফোটামাটি হীরাপুর সহ বিস্তীর্ণ এলাকায় কৃষিজমিতে জল জমেছে মাথায় হাত চাষিদের। অবিরাম বৃষ্টিতে কপি বেগুন টমেটো লঙ্কা আলু শাক খেত জলমগ্ন। আলু খেতেও জল। জাওয়াদের প্রভাবে অবিরাম বৃষ্টির কারণে তেলিয়ামুড়া মহকুমার কৃষককুলও সর্বশান্ত। কৃষকদের উৎপাদিত ফসল বিশেষ করে শীতকালীন সবজিগুলির যেমন বেগুন বাঁধাকপি ফুলকপি আলু গাজর সহ বিভিন্ন শাকসবজি কৃষিক্ষেত্রেই পচন ধরেছে। বিশেষ করে শীতকালীন ফসলা বেগুনে পচন ধরে মাঠেই বিনষ্ট হচ্ছে, যার ফলে কৃষকরা সর্বশান্ত হয়ে পড়ছে। রাজ্যভিত্তিক কলা উৎসবে সামিল হয়েছেন রাজ্যের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। রকমারি শিল্পকলা নিয়ে হাজির ছাত্রছাত্রীরা। উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম স্কুলের মিলনায়তনে চলছে প্রতিযোগিতামূলক এই শিল্পকলার আয়োজন। বিজেপি তৃণমূলকে ব্যবহার করছে কংগ্রেসকে ভাঙানোর জন্য। সাংবাদিক সম্মেলনে তৃণমূলকে সরাসরি নিশানা করে রাজ্যের জনগণকে তাদের প্রতি সতর্ক থাকার আহ্বানও করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। এক পশলা বৃষ্টিতেই আমবাসা জাতীয় সড়কের জল নিষ্কাশনের ড্রেন ভেঙে তলিয়ে গেল। সোমবার ও মঙ্গলবার দিনভর হালকা বৃষ্টির ফলে ড্রেনের অর্ধেক অংশ ভেঙে যায়। নিম্নমানের কাজের ফলে এই অবস্থা, অভিযোগ স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল জনজাতিদের জন্য তৈরি কুমারী মধুতি রূপশ্রী আবাসনের। এদিন ৬৪ আসন বিশিষ্ট এই আবাসনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সার্চ ইন্ডিয়া টি এনএনএর খবরের জেরে ত্রিপুরা রাজ্যের শিশু সুরক্ষা কমিশন গরিব অসহায় এক রোগাক্রান্ত শিশুর পাশে দাঁড়ালো। এদিন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ এবং কমিশনের অন্যান্য সদস্যরা মালাবতী চা বাগান সংলগ্ন ছোট্ট শিশু সন্তানের বাড়িতে যান। অসুস্থ শিশুটির চিকিৎসার ব্যয়ভার নিজেদের কাঁধে তুলে নিয়েছেন শিশু সুরক্ষা কমিশন।
মশা নিধনে রাজধানীর ড্রেনগুলিতে ছাড়া হয়েছে মাছ। রামনগরে পশ্চিম জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই মাছ ছাড়া হয়েছে। এদিন নিজের হাতে ড্রেনে মাছ ছেড়ে দিয়েছেন টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার। 2018 সালে 9 আগস্ট প্যারাডাইজ চৌমুহনীতে যে আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, এই আন্দোলনে পুলিশ বাধা দিলে আন্দোলনকারীদের পক্ষে জনৈক একজন প্যারাডাইজ চৌমুহনীতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সাইনবোর্ড ভাঙার চেষ্টা করার অভিযোগে যে মামলা হয়, এই মামলায় অভিযুক্তকে আদালতে বেকসুর খালাস করে বলে জানায় অভিযুক্তের পক্ষের আইনজীবী। সাত ডিসেম্বর সশস্ত্র বাহিনীর পতাকা দিবস। এই দিবসে দেশের বীর শহীদদের পরিবারদের উদ্দেশ্যে মুক্ত হস্তে দান করার আবেদন জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা। পতাকা দিবসে সাধারণ নাগরিকদের কাছ থেকে তাদের সাধ্যমতো সাহায্যের আর্জি জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা।